সাবস্ক্রাইব করুন আমাদের অ্যান্ড্রয়েড হেলথ বিডি চ্যানেলটি বেলটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো একটাও মিস না করেন হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেলবিডি থেকে আমি তাহের বলছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যে যে ব্যাপারে কথা বলো সেটা হচ্ছে আমাদের সবারই অ্যান্ড্রয়েড মোবাইলে কম বেশি গোপনীয় ছবি থাকে সেটা আমাদের গার্লফ্রেন্ড হোক অথবা আমাদের প্রেমিকারও হোক অথবা আমাদের বন্ধু বান্ধব পাত্র এসব অনেকেরই গোপন ভিডিও অথবা গোপন ছবি থাকে যেগুলো আমরা কখনো কাউকে দেখাতে চাই না বা আমরা গোপনভাবে শুধুমাত্র আমাদের মোবাইলেই রাখতে চাই তো আসলে আমরা যদি একটা ব্যাপার সাবধান না হই তাহলে কিন্তু আমাদের মোবাইলের গোপন ছবিগুলো কিন্তু অনলাইনে ছড়িয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখব তো এটা যদি আমাদের অফ করা না থাকে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আমরা পড়ে যাবো তার মানে আমাদের মোবাইলের মধ্যে যে গোপন ভিডিওগুলো থাকবে বা গোপন ছবি বা গোপন রেকর্ড হোক যাই হোক এগুলো কিন্তু অনলাইনে ছড়িয়ে যাবে তো বন্ধুরা চলেন তাহলে দেখি আসলে গোপন সেটিংসটা বা গোপন কাজটা কী যেটা আমরা যদি অফ করে রাখি তাহলে আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাব তো বন্ধুরা চলেন তাহলে দেখি এটা হবে করতে হয় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের অ্যান্ড্রয়েড হেল্প চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্প ভিডিও চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশাপাশি যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো বন্ধু এই চ্যানেলটিতে অনেক ভালো মানুষের ভিডিও দেওয়া হয় কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন ফ্রি নেট সহ আর অনেক ভালো মানের টিপস দেওয়া হয় আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা চলেন তাহলে আমরা কাজ শুরু করি প্রথমে আমরা আমরা আমাদের ফোন থেকে খুঁজবো গুগল সেটিংস অপশনটা কোথায় আছে তো আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল সেটিংসটা এখানে আসে এই যে গুগল সেটিংস তো এই সেইটাও এক এক মোবাইল এক এক জায়গায় থাকে তো আমার মোবাইল এখানে স্ক্রিনের মধ্যে আসে আপনার ফোনে যদি আপনি না পান তাহলে আপনি কষ্ট করে সেটিংস থেকে আপনারা খুঁজে নেবেন এখান থেকে সেটিংসে যাবেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা এক এক মোবাইল এক এক জায়গায় থাকে তো নর্মালি আমারটা এখানে ছিল তো আপনারা খুঁজে নেবেন তারপরে যদি আপনারা খুঁজে না পান আমাকে কমেন্ট করবেন আপনাদের মোবাইলের মডেল নাম্বার লিখে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অপশনটা খুঁজে বের করে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে গুগল সেটিংসে যাব তো গুগল সেটিংসে যাওয়ার পর আমরা পেজটা ড্রাগ করে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি তো আমরা এখানে সিকিউরিটিতে ক্লিক করবো তো সিকিউরিটি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইন মাই ডিভাইস আমরা এই অপশনটাতে ক্লিক করবো তো এই অপশানটাতে ক্লিক করার পর দেখেন আমার এখানে অন করা আসে তো এটা আমি অফ করে দেবো আসলে এটা অন থাকলে কী হবে আপনার মোবাইলের মধ্যে যে জিমেল থাকবে এই জিমেলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন জায়গায় আপনার মোবাইলের ছবি ভিডিও অডিও সব কিছু আপনার মোবাইল থেকে লিক হয়ে যাবে আপনার মোবাইল থেকে আপনার অজান্তেই আপনার মোবাইলে ইন্টারনেটে কানেকশন চালু থাকে অটোমেটিকলি এগুলা কিন্তু চলে যাবে হ্যাকারদের কাছে তো আমরা আপনারা যদি এটা অফ করে রাখেন তাহলে কি আপনার ফোনের মধ্যে জিমেল থাকুক যাই থাকুক হ্যাঁ এটা অনলাইনে ছড়াবে না এটা কোনো কোনো এটা অনলাইনে ছড়াবে না আপনারা হানড্রেড পার্সেন্ট সেফ থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা সবাই এটা অফ করে রাখবেন তাহলে আপনারা সব ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন তো বন্ধুরা হয়েছিলো আজকে ভিডিও টিউটোরিয়াল আশা করি ছোট্ট টিউটওয়াল হলেও এটা আপনাদের অনেক কাজে লাগবে অনেক হেল্পফুল হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের বুঝতে কোথাও কোনোরকম প্রবলেম হয় তাহলে তো আমি আসি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল ভালো থাকবেন